আমি সৈনিকের স্ত্রী। হ্যাঁ, আমি গর্বিত আমি একজন সৈনিকের স্ত্রী হতে পেরে। একজন সৈনিকের স্ত্রী হতে পারাটা কিন্তু মুখের কথা নয়। ইদানিং সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় আর্মি ওয়াইফ, পুলিশ ওয়াইফ, বিজিবি ওয়াইফ বা নৌবাহিনীর ওয়াইফ বা বিমান বাহিনীর ওয়াইফ, এরকম বেশ কিছু ভাবী সম্প্রদায় আছে যারা খুব বেশি পোস্ট করে। তো আজকে এই ভিডিওটা তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে। আর যারা এই সমস্ত কিছু দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে বা বোরিং ফিল করতেছে বা তাদের সম্পর্কে আসলে মূল রহস্য জানতে চায় তাদের এত পোস্ট করার মানেটা কি, এখানে দেখা যায় যারা এই ফোর্সে চাকরি করে তারা তো দিনে পোস্ট করার সময় পায় না, কিন্তু যে সমস্ত ভাবী সম্প্রদায় আছে, সে হতে পারে সেনাবাহিনীর সৈনিকের বউ বা নৌবাহিনীর নাবিকের বউ বা হতে পারে পুলিশ কনস্টেবলের বউ, তো তারা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জুড়ে বসে দেয় যে আমরা ফ্যামিলি কোয়ার্টারে যাচ্ছি, এখানে যাচ্ছি, বা বিভিন্ন পোস্ট, ছুটি ছাটা নিয়ে এই সে হাবি যাবি অনেক পোস্ট করে। আসলে তাদের এই পোস্টগুলো করার মূল রহস্য কি আর তারা এত আনন্দিত কেন হয়, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ একটা ধারণা দিব যে আসলে তাদের লাইফ স্টাইলটা কেমন। তারা যে ফ্যামিলি কোয়ার্টারে যায় বা ফ্যামিলি কোয়ার্টারে যাওয়ার জন্যই সবসময় বেশি পোস্ট করে থাকে, রেশনের সুযোগ সুবিধা পায়, এছাড়া তাদের যে হাজবেন্ড মানে যারা চাকরি করে, ওয়াইফ অফ পুলিশ, ওয়াইফ অফ বিজি, ওয়াইফ অফ আর্মি, তো এই সমস্ত ভাবিদের হাজবেন্ডরা কত টাকা বেতন পায় তারা ফ্যামিলি কোয়ার্টারে গেলে এবং তাদের জীবনযাত্রার মান আসলে কেমন, সেটা আমি আজকে তুলে ধরবো। সো দ্যাট এই ভিডিওটা খুবই স্পেশাল, যারা হচ্ছে এই সমস্ত ভাবি সম্প্রদায়কে খুব ভালোবাসে, আবার কিছু তো হেটার্স থাকবেই, তাদের জন্য তাদের একটা ন্যূনতম কনসেপ্ট চলে আসবে যে আসলে তারা পোস্ট করে। এই সম্পর্কে অনেকের কৌতূহল সৃষ্টি হয়, অনেকেই জানতে চায়, আবার অনেকের বেশ কিছু বিষয় জানা আছে। এই ভিডিওটা আমি আমার নিজের থেকে ক্রিয়েট করেছি, এটা কেউ খারাপ চোখে দেখবেন না, মজার ছলে এই ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে যাব। দেখেন, অনেক সময় পোস্ট করে বসে অনেক ভাবি, সে হতে পারে ওয়াইফ অফ পুলিশ, ওয়াইফ অফ বিজিবি, ওয়াইফ অফ আর্মি, টিকটকে পোস্ট করবে অথবা ফেসবুকে অথবা ইউটিউবে যে তারা ফ্যামিলি কোয়ার্টারে যাবে, রেশন এনেছে, অথবা তারা স্যালারি পেয়েছে অথবা ছুটিতে এসেছে। আসলে মূল রহস্য কি? মূল রহস্য এখানে তাদের অনেকটা আবেগ কাজ করে, এখানে তারা অনেক উৎসাহ পায়, অনুপ্রেরণা পায়। একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা এই সমস্ত ডিফেন্সের ওয়াইফ তাদের ভিতরে একটি ঈদ ভাব থাকে, বিকজ অফ তাদের হচ্ছে কোনো নির্দিষ্ট টাইম শিডিউল থাকে না, মানে তারা ঈদে ছুটি আসতে পারবে এমন কোনো কিছু নাই, তারা হচ্ছে একটা সাপ্তাহিক ছুটি পাবে এমন কোনো কিছু নাই, অথবা তারা স্পেশাল কোনো ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে এমন কোনো কিছু নাই। বাট যখন একটা সৈনিক ছুটি পাবে তখনই তার ঈদ শুরু হয়ে যায়, সেটা হতে পারে 5 দিনের, 2 দিনের, 10 দিনের বা 2 মাসের, তখন থেকে তার ঈদ শুরু হয়ে যায়, বাসায় গিয়ে তার সে অন্যরকম একটা মুভমেন্ট শুরু হয়ে যায়। আবার এদের সাথে যারা সম্পৃক্ত ফ্যামিলি পার্সন তারাও খুব খুশি হয়, আর সবচেয়ে বেশি খুশি হয় এই ভাবিরা যারা হচ্ছে ওয়াইফ অফ আর্মি, ওয়াইফ অফ পুলিশ, ওয়াইফ অফ বিজিবি, ওয়াইফ অফ নেভি। এখন হচ্ছে অনেকে এগুলো আবার হেট করে, অনেকে আছে হেট করে বা আসল রহস্য জানতে চায় যে তারা এত খুশি হয় কেন, খুশি হয় তাদের লাইফ স্টাইল কি আসলে আমার চেয়ে অনেক ভালো নাকি তাদের লাইফ স্টাইল আমাদের চেয়ে অনেক কম, তো এটা অবশ্যই জানার প্রয়োজন আছে। এখন হচ্ছে লাইফ স্টাইল যদি খুঁটিনাটি বের করতে যায় তাহলে সেটা বের করতে হবে প্রথমত তাদের ইনকাম সোর্সটা কি, তারা কত টাকা ইনকাম করে, আর তাদের জীবনযাত্রার মান আসলে বাইরে থেকে একরকম দেখা যাচ্ছে, ভিতরে মানটা কেমন এটাও জানা জরুরি। তো এখানে প্রথমে বলতে চাই, বেতনের দিকে যদি বলতে চাই, একটা ভাবি তো তখনই বেশি পোস্ট করে, মানে যে ভাবিদের বয়স বেশি হয়ে গেছে, বিয়ের সাথে সম্পৃক্ত বেশি হয়ে গেছে, তারা এরকম পোস্ট করে না। বাট যারা নতুন ফ্যামিলি কোয়ার্টারে যায় তারাই পোস্ট করে, নতুন যারা রেশন পায় তারাই পোস্ট করে। এখন তাদের বেতন কত? যদি প্রথমত অবস্থায় কেউ ফ্যামিলি কোয়ার্টারে যায়, একজন সৈনিক, একজন কনস্টেবল, একজন সিপাহি যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে করার জন্য অবশ্যই পারমিশন প্রয়োজন, আর পারমিশন পেলে বিয়ে, আর বিয়ে করলেই তাকে বাসার একটা সুযোগ সুবিধা দিয়ে দিবে, সেখানে ফ্যামিলি কোয়ার্টার পাবে, অথবা তাকে আউটলিভিং এ থাকার জন্য সরকারি বন্দোবস্তা করে দিবে। এখানে আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে, সেখানে থাকা খাওয়া চিকিৎসা বিনোদন সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া আছে। তো এখন যদি কেউ বিয়ের পারমিশন পায় বিয়ে করবে, বিয়ে করলে তার বেতন বেড়ে যাবে, কত টাকা বেতন হবে? অ্যাট লাস্ট তার যদি চাকরির বয়স 6 বছর অথবা 24 বছর হয়, প্রায় প্রত্যেকটা বাহিনী সেম টু সেম, 2-1 বছর কম বেশি হতে পারে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার বা অন্যান্য বাহিনী, তো তার হচ্ছে যদি 6 বছর চাকরির বয়স হয় অথবা তার ব্যক্তিগত বয়স 24 বছর হয়, বিয়ের পারমিশন পাবে।
এই সময় যদি সে বিয়ে করে তার বেতন কত হয় এটা আপনার জানা একান্ত প্রয়োজন, কারণ আপনি এগুলো দেখে অভ্যস্ত, বাট তাদের সম্পর্কে আপনার আইডিয়া নাই। তো তাদের ওই মুহূর্তে বেতন হয়ে দাঁড়ায় প্রায় 20,000 টাকা বা সমপরিমাণ। এটা হচ্ছে আনুমানিক, একটু কম বেশি হবে, আমি ওই কম বেশিটুকু বলতেছি না। আর এখানে তারা কিছু সুযোগ সুবিধা পায়, সেটা হচ্ছে রেশন সুযোগ সুবিধা। বাহিনীর চাকুরিতে এই সবচেয়ে একটি ভালো বিষয় সেটি হচ্ছে রেশন পাওয়া যায়। রেশনের সুযোগ সুবিধা যদি আমি প্রতি মাসে তারা কত পায় বাইরে বাজারের সাথে কম্পেয়ার করি, তাহলে সেটা বইয়ের জন্য যে রেশনটা পাবে তাহলে সেটা পরিমাণ দাঁড়াবে 2,000 টাকা। মানে তার যদি 20,000 টাকা বেতন হয় আর ওই রেশনের জন্য আরো 2,000 টাকা যুক্ত হবে, অর্থাৎ 22,000 টাকা। এখন হচ্ছে এই 22,000 টাকা কিন্তু সিভিল অনেকেই এর চেয়ে বেশি বেতন পায়। দেখা যায় তারা 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা বেতন পায়। তারা কিন্তু এরকম পোস্ট দিতে আসে না, কিন্তু এই যারা ডিফেন্সে চাকরি করে তাদের বউরা কেন এমন পোস্ট করতে আসে এটা জানার জন্য আগ্রহী অনেকেই রয়েছে। তো আমি প্রথমে বলতে চাই, এখানে হচ্ছে একটি গর্বিত মনোভাব কাজ করে সেই সমস্ত ফোর্সের ভাবিদের, ওয়াইফ অফ আর্মি, ওয়াইফ অফ পুলিশ, ওয়াইফ অফ বিজিবি, এখানে একটা গর্বের বিষয় রয়েছে। বেতন ডাজেন্ট ম্যাটার, এর চেয়ে অনেক বেতন অনেকে বেশি পায়। দেখা যায় যে 30,000 টাকা বেতন পায় এমন অনেক ইঞ্জিনিয়ার বাংলাদেশে রয়েছে। একটা ডাক্তার, সে বেতন পায় কমসে কম 2-3 লাখ টাকা, বা তার অন্য ইনকাম আউটসোর্স মোস দিয়ে। আমি জানি এমন ডাক্তার বহুত আছে যে প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করে, কিন্তু সে কখনো এটা দেখাতে আসে না। কিন্তু এখানে এটাও ভাবার অবকাশ নাই যে খালি খোলস বাজে বেশি। এখানে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে গর্বিত মনোভাব। একজন ফোর্সের সদস্য সারাদিন নিরলস পরিশ্রম করে, দেশের জন্য কাজ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা, দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যায়। আর তাদের ওই আবেগটুকু, তাদের সিম্পেথি দেওয়ার জন্য আমাদের যে সমস্ত ভাবি সম্প্রদায় আছে তাদেরকে একটু অনুপ্রেরণা দেয়, যাতে করে দেশ রক্ষার এই কাজটি আরো খুব ভালোভাবে করতে পারে। আর সবসময় একটু বিনোদন খোঁজার চেষ্টা করে এই ফোর্সের প্রত্যেকটি সদস্যরা। যদি একজন সেনাবাহিনীর সৈনিক, পুলিশের কনস্টেবল, নৌবাহিনীর নাবিক বা অন্য কোনো সদস্য হয়, তাদের বিনোদন করার সময় থাকে না। সেই সাথে যখন ওই ফ্যামিলি কোয়ার্টারে এই সমস্ত ভাবি চলে যায়, সেখানে তাদের সাথে কথা বলার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। একাকী কিন্তু জীবনযাপন করা যায় না। যখন হচ্ছে একজন সৈনিক ডিউটিতে চলে যায়, একজন বিজিবি ডিউটিতে চলে যায়, একজন পুলিশ সদস্য ডিউটিতে চলে যায়, এখন হচ্ছে বাসায় একা একা ভাবেই থাকবে। এখন এই ভাবির সাথে যদি কোনো মানুষ কথা না বলে, অ্যাটলাস্ট একটা কথা বলার জন্য কোনো মানুষই খুঁজে না পাওয়া যায়, তাহলে তো সে তার জীবন ঠিকভাবে পরিচালনা করতে পারবে না। ঠিক ওই সময় তার একটু বিনোদন খোঁজার জন্য মাঝে মাঝে সে সোশ্যাল মিডিয়াতে আসে, মানুষের সাথে যেন কিছু সময় কমিউনিকেশন করতে পারে। এটা কিন্তু বেশ ভালো, কারণ এই সদস্যগুলা একজন ফোর্সের যে অন দ্য সার্ভিসে আছে, মানে একজন সৈনিক, কনস্টেবল, নাবিক বা অন্যান্য যে ফোর্সে অন দ্য সার্ভিসে আছে, সে যেমনটা কষ্ট করে, এই ফ্যামিলি কোয়ার্টারে যখন ভাবিরা যায় তারাও ঠিক তেমনটাই কষ্ট করে। যখন কোথাও বিনোদন খুঁজে পায় না, তখন ওই সময় সোশ্যাল মিডিয়াতে একটু ভাবিদের পদচারণা বেড়ে যায়। সেহেতু এটাকেও খারাপভাবে দেখবেন না, এটা তাদের মনের একটু চাওয়া পাওয়া, যাতে করে একটু সামান্য রিক্রিয়েশন তারা পায়। তারাও কিন্তু অনেক কষ্ট করে, যারা এই লাইফের সাথে সম্পৃক্ত তাদের জীবনটা অনেক কষ্টের, এটা খারাপ চোখে দেখবেন না। বেতন অনেকেই বেশি পায়, তাদের লাইফ স্টাইল এর চেয়ে অনেক বড় হতে পারে, কিন্তু তাদের আবেগ অনুভূতি এর চেয়ে বেশি হবে না আমি মনে করি। সো দ্যাট এই ভিডিওটা একটা পারফেক্ট আমি ধারণা দিয়ে দিলাম। এখানে বেতন কোনো বিষয় না, সুযোগ সুবিধা কোনো বিষয় না, সমস্ত কিছুই আছে মিডিয়াম লেভেলে। তাদের জীবনযাত্রার মান মিডিয়াম, এত উচ্চ বিলাসী লাইফও হয় না, একবারে নিম্নও হয় না, বাট একটা স্বাভাবিক মানুষ যেভাবে চলাচল করতে পারে। আমাদের বাংলাদেশ মধ্যবিত্ত একটি দেশ, সেই দেশের সাথে আমাদের এই ডিফেন্সের চাকরিটা বেশ একটা মিল রয়েছে। সো এই ভিডিও সম্পর্কে আপনাদের তো ধারণা হয়ে গেল, যারা এই ভাবিরা আসে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র তাদের কিছু আবেগ সেখানে লুকিয়ে রাখার জন্য, তাদের আবেগগুলো যেন মানুষকে একটু দেখাতে পারে, একটু বোঝাতে পারে, এতে করে তাদের মানসিক যে একটা বিভ্রান্তি, মানসিক যে একটা কষ্ট, মানসিক যে একটা হাসি খুশি মোমেন্ট, সবকিছু শেয়ার করতে পারে। অবশ্যই আপনারা সেটা খুব ভালো চোখে দেখবেন সবসময়, যদিও তাদের সেই কার্যক্রমটা খুব কম সময়ে, তারাও খুব ব্যস্ত থাকে তাদের নিজেদের ওই পার্সনকে, মানে বরকে একটু হেল্প করার জন্য। সো আর কিছু বলার নেই, এই ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।